হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান। আমি আজকে আপনাদের শেখাবো আপনারা কিভাবে এরকম একটা ফটো এডিট করতে পারবেন, অর্থাৎ ট্রন পেপারে কিভাবে আপনার ইনস্টাগ্রামের স্ক্রিনশট ফটোটা অ্যাড করে আপনার ফটোটাকে আকর্ষণীয় করে তুলবেন। এই এডিটটা আজকে আমি আপনাদের শিখিয়ে দেব। সো গাইস, শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা পিকচার্ট অ্যাপটি ওপেন করব। ওকে, পিকচার্ট অ্যাপটি ওপেন হলে আমরা নিচে প্লাস আইকনে প্রেস করব। এরপর অল ফটোস থেকে আমরা একটা টন পেপার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ওকে সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখন আইকনগুলো থেকে চলে যাব অ্যাড ফটো। এরপর গ্যালারি থেকে আমাদের ইনস্টাগ্রামের একটা ফটো স্ক্রিনশটটা অ্যাড করব। ওকে পিকচারটা অ্যাড করা হলে আমরা এখন আইকনগুলো থেকে চলে যাব ক্রপে। তারপর এখান থেকে আমরা ছবিটা ক্রপ করে নেব। ওকে, এবার আমরা টিকমার্কে প্রেস করব। তারপর আমরা এই ছবিটাকে এখানে সঠিক মতো বসিয়ে নেব। ওকে বসানো হয়ে গেলে আমরা এখন আইকনগুলো থেকে চলে যাব ব্ল্যান্ডে। তারপর এখান থেকে মাল্টি করে দেব। এইবার আমরা বাম পাশে এই ইরেজার আইকনে প্রেস করব, এখান থেকে ইনভার্ট। এরপর আমরা রিস্টোরে প্রেস করব। এখন আমরা সেই লেখাগুলোকে বের করব। ওকে সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখন টিকমার্কে প্রেস করব। তারপর আবারও টিকমার্কে প্রেস করব। ওকে, এবার আমরা এখানে মাঝখানে একটা ফটো বসাবো, সেজন্য আমরা এই আইকনগুলো থেকে চলে যাবো অ্যাড ফটো। এরপর গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটা নিয়ে আসবো। ওকে, স্ক্রিনশটটা আনা হলে আমরা এই আইকনগুলো থেকে চলে যাবো ক্রপে। এরপর শুধুমাত্র পিকচারটা সিলেক্ট করে নেব। এরপর আমরা বাম পাশে উপরে টিকমার্কে প্রেস করব। তারপর আমরা এই পিকচারটাকে এখানে সঠিক মতো বসিয়ে নেব। এই পিকচারটাকে সঠিক মতো বসানোর জন্য আমরা অপাসিটিটা কমিয়ে দেব। এরপর আমরা এটাকে সঠিক মতো বসিয়ে নেব। ওকে বসানো হলে আমরা এখন অপাসিটিটা বাড়িয়ে দেব। এরপর আমরা বাম পাশে এই ইরেজার আইকনে প্রেস করব, এখান থেকে ইনভার্ট। তারপর আমরা এই রিস্টোরে প্রেস করব। এরপর আমরা ছবিটাকে বের করব। ওকে সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখন ডান পাশে উপরে টিকমার্কে প্রেস করব। এরপর বাম পাশে উপরে টিকমার্কে প্রেস করব। এরপর এখানে দেখছেন একটু ফাঁকা অংশ, এখানে ফিল করার জন্য আমরা আইকনগুলো থেকে চলে যাব অ্যাড ফটো। এরপর আবার আমরা সেই স্ক্রিনশটটা নিয়ে আসব। ওকে আনা হলে আমরা আবারও আইকনগুলো থেকে চলে যাব ক্রপে। এরপর শুধুমাত্র পিকচারটা সিলেক্ট করে নেব। এরপর আমরা টিকমার্কে প্রেস করব। এখন আমরা শুধুমাত্র এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা এখানে যুক্ত করব।
এরপর আমরা বাম পাশে এই ইরেজারে কোণে প্রেস করব এখান থেকে ইনভার্ট। তারপর আমরা এখান থেকে রিস্টোর প্রেস করব। ওকে, সম্পূর্ণ হয়ে গেলে এখন আমরা ডান পাশে উপরে টিক মার্কে প্রেস করব। আবার আমরা বাম পাশে উপরে টিক মার্কে প্রেস করব। অবশেষে আমাদের সেই ফটোটা এডিটিং সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমরা এই ফটোটাকে সেভ করার জন্য বাম পাশে এই সেভ আইকনে প্রেস করব। গাইস, যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো নিশ্চয় লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতগুলো জানতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।